ষোলো তারিখ এস ডি সি এস বা শহীদ কমলাবাণী সিভিল হসপিটেল আজি আমার সারক আমি মাতি আনিছো ইয়ালে আজি প্রথম শুভারম্ভ করবর তেখেতক আমি আদরণি জানাইছো। এতিয়া বড় গৌরবর দিন আর সুখর দিন, আমি বহুদিনের অন্তত আমি কোভিড ভ্যাকসিন মানে বহু কষ্ট বহু মানে এটা শঙ্কার মজত থাকি আজি আমি ভ্যাকসিন পাবলে সক্ষম হয়েছো। আর আজি প্রথম পর্যায় হিসাবে আমার বোকাখাট মহামারী চিকিৎসালয় আমি লৈছো, তাত আমার ডক্টর লস্কর ইতিমধ্যে আরম্ভণি করেছে আর পরবর্তী পর্যায়ত আমি ফেজ হিসাবে সকলখিনিকে সামরি লম। আর ডেফিনেটলি আমার এই ভ্যাকসিনে আমার মজত একটা যাচ্ছিল সুরক্ষিত মানে সুরক্ষিত আমি সকলে একটা মনত একটা সুরক্ষিত অনুভব করছো। আর গতি সকল দেশের আমারও আজি বড় গৌরবর দিন, গৌরবোধ অনুভব করছো। মই ভাল লাগিছে নিজে সুরক্ষিত থাকিব পাৰিম এই বেমাৰ কোভিড-19 বেমাৰৰ পৰা। আৰু মই সকলোকে আহ্বান কৰিছো যাতে সকলে ভেকচিনটো লওক আৰু নিজে সুরক্ষিত হৈ থাকক, সমাজখন ভালকে থাকক, এইখিনি আহ্বান জনালোঁ ৰাইজক। মই সকলোকে আহ্বান জনাওঁ যে সকলে যাতে ভেকচিনটো লয়, কোনো কুণ্ঠাবোধ কৰিব নালাগে, ভয় কৰিব নালাগে, সকলে যাতে ভেকচিনটো লয়, নিজে সুরক্ষিত হৈ থাকক।